Namaskar, dörtçok bundur দ্য জব হান্টার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত রাজ্য সরকারি কর্মচারীদের রোপা দু হাজার নতুন বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর রাজ্য সরকারি কর্মচারীদের সিক্স পে কমিশনের অপশন ফর্ম ফিল নিয়ে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দর্শক বন্ধুদের অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তো চলুন দর্শক বন্ধুরা আমরা সরাসরি অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিটিতে চোখ রাখব গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্টের তরফ থেকে পনেরোই জানুয়ারি দু হাজার এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ইন কন্টিনিউটেশন অব দিস ডিপার্ট Memorandum number 6792 AP1 dated solo two thousand nineteen. The undersigned is directed by order of the governor to extend the last date of submission of options in turn of rule six. ওয়ান অফ দ্য বেঙ্গল সার্ভিস রিভিশন অব পে অ্যান্ড অ্যালাউন্স রুলস দু হাজার উনিশ আপ টু কুড়ি জানুয়ারি দু হাজার কুড়ি আপ টু ফাইভ পি এম আন্ডার দ্য আনঅ্যাভয়েডেবল অর্থাৎ এখানে বলতে চেয়েছে যে ষোলো বারো দু হাজার উনিশ তারিখে অপশান ফর্ম ফিল আপ সংক্রান্ত যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল সেখানে অপশান ফর্ম ফিল আপে যে ডেটটি লেখা ছিল সেটিকে বাড়িয়ে কুড়ি জানুয়ারি দু হাজার কুড়ি পর্যন্ত করা হলো এবং বিকেল পাঁচটা পর্যন্ত রাজ্য সরকারি কর্মচারীরা তাদের অপশান ফর্ম ফিল আপ করে জমা দিতে পারবেন নেসেসারি অ্যামেন ইন দিস ইন দ্য বেঙ্গল সার্ভিস রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্স রুলস দু হাজার উনিশ উইল বি মেড ইন ডিউ কোর্স অর্থাৎ বলা হচ্ছে যে এই সময়ের মধ্যে অর্থাৎ কুড়ি জানুয়ারি দু হাজার কুড়ির মধ্যে যে সমস্ত কাজ বাকি রয়েছে সেগুলি রোপা দু হাজার উনিশের সেই কাজগুলি পূরণ করে নিতে তাহলে দর্শক বন্ধুরা আশা করি বিজ্ঞপ্তিটিতে কি লেখা ছিল সেটা আপনারা বুঝতে পেরেছেন এটা একটা ভালো জিনিস যে অপশান ফর্ম ফিল আপের টাইম আরও কিছু দিন বাড়িয়ে দেওয়া হলো এর মধ্যে আপনারাও আপনাদের যাবতীয় কাজকর্ম সেরে আপনাদের অপশান ফর্ম ফিল আপ করে তা জমা দিয়ে দিন ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে প্রত্যেকটি রাজ্য সরকারি কর্মচারীদের জানতে সাহায্য করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ